আসসালামু আলাইকুম, আমি আশফাকুজ্জামান। আবার চলে আসলাম একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। তাহলে চলুন সরাসরি দেখে আসি চাকরির বিজ্ঞপ্তিটা। ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলে নেই, আপনারা যে যেখানে আছেন সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন, আর প্রতিদিন চাকরির ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রাখবেন। তাহলে চলুন আজকের বিজ্ঞপ্তি নিয়ে কথা বলি। আজকে আমরা কথা বলবো হচ্ছে শক্তি ফাউন্ডেশন নিয়ে। শক্তি ফাউন্ডেশন একটা বড় একটা সার্কুলার পাবলিশ করছে, ওরা প্রায় 685 জনের একটা চাকরির বিজ্ঞপ্তি তারা প্রকাশ করছে। আজকে আমরা সেটা নিয়ে কথা বলি। এটা হচ্ছে তাদের অফিসিয়াল যে বিজ্ঞপ্তিটা, সেই বিজ্ঞপ্তিটা ভিডিও ডিসক্রিপশনে আমি একটা লিঙ্ক দিয়ে দিব, সার্কুলার লিঙ্ক, ওইটা ক্লিক করলে আপনারা এই ডিটেলসটা এখানে পেয়ে যাবেন। ঠিক আছে, প্রথমে দেখেন কি দেওয়া হচ্ছে। শক্তি ফাউন্ডেশন ফর ডিসঅ্যাডভান্টেজ ওমেন, নারীর ক্ষমতায়নে শক্তি ফাউন্ডেশন। এরপর হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তি। শক্তি ফাউন্ডেশন ফর ডিসঅ্যাডভান্টেজ উইমেন একটি ক্ষুদ্র ঋণ সংস্থা যা 1992 সাল থেকে সুবিধা বঞ্চিত মহিলাদের দরিদ্র বিমোচনে কাজ করে আসছে। সংস্থার কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে চট্টগ্রাম বিভাগ, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, কুমিল্লা, নোয়াখালী, ফেনী, চাঁদপুর, লক্ষ্মীপুর, খুলনা বিভাগ, খুলনা, বাগেরহাট, যশোর, ফরিদপুর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা এবং ঢাকা বিভাগ গের ঢাকা, গাজীপুর, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ জেলাসভা প্রার্থীদের নিকট হতে অগ্রাধিকার ভিত্তিতে মাইক্রো ফাইন্যান্স, ক্ষুদ্র উদ্যোগ, ঋণ, এসএমই এবং হেলথ প্রোগ্রামে নিম্নোক্ত পদের জন্য দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। এছাড়া অন্যান্য জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। ঠিক আছে, এই এরিয়াগুলো তো আপনারা পাবেনই, প্লাস অন্যান্য জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রথম হচ্ছে মাইক্রো ফাইন্যান্স প্রোগ্রাম হচ্ছে MFP, এটা হচ্ছে ক্রমিক রং অ্যাং, পদের নাম, এরপর শিক্ষাগত যোগ্যতা, বয়স, অভিজ্ঞতা, পদ সংখ্যা, মাসিক প্রশিক্ষণ ভাতা, প্রশিক্ষণকাল 3 মাস, মাসিক বেতন ও ভাতা, প্রশিক্ষণ পরবর্তী স্থায়ীকরণের পরে। প্রথম হচ্ছে ট্রেনিং ক্যারিয়ার অফিসার, এটার শিক্ষাগত যোগ্যতা স্নাতক, বয়স হচ্ছে 32 বছর, সর্বোচ্চ অভিজ্ঞতার প্রয়োজন নাই, একদম এক্সপিরিয়েন্স ছাড়া। ট্রেনিং ক্যারিয়ার অফিসার, এটার প্রসঙ্গ হচ্ছে 400 জন, বিশাল একটা নিয়োগ, এবং মাসিক প্রশিক্ষণ ভাতা হবে 10,000, মানে প্রথম 3 মাস, যেটাকে আমরা প্রোবেশন পিরিয়ড বলি, প্রশিক্ষণকাল 3 মাস। এরপরে যখন স্থায়ী হবে তখন হচ্ছে আপনার স্যালারি হবে 20,000 টাকা। এরপর প্রশিক্ষণকাল নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা 3 মাস ট্রেনিং ক্রেডিট অফিসার পদে প্রশিক্ষণে থাকবেন। সফলভাবে প্রশিক্ষণ সময় সমাপ্তকারীদের 3 মাস পর ক্রেডিট অফিসার পদে স্থায়ীকরণ করা হবে। এরপর হচ্ছে মাইক্রো ফাইন্যান্স প্রোগ্রাম MFP, এটা হচ্ছে আপনার প্রথমে দেখেন ক্রমিক নম্বর, পদের নম্বর, শিক্ষাগত যোগ্যতা, বয়স, অভিজ্ঞতা, পদ সংখ্যা, মাসিক বেতন ভাতা, প্রশিক্ষণ অফিস, এগুলো আমি এভাবে সিরিয়ালি পড়ে যাই, আপনারা নিজেরাও দেখে নিন। প্রথম হচ্ছে 2 নম্বর হচ্ছে এক অ্যাকাউন্ট্যান্ট, এটার শিক্ষাগত স্নাতক বা স্নাতকোত্তর, অ্যাকাউন্টিং ফাইন্যান্স ম্যানেজমেন্ট, সর্বোচ্চ 32 বছর, ক্ষুদ্র ঋণ কার্যক্রমে শাখা পর্যায়ে অ্যাকাউন্ট্যান্ট হিসাবরক্ষক হিসেবে কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী অগ্রাধিকার দেওয়া হবে। ফার্স্টটায় কিন্তু এক্সপিরিয়েন্স নাই, এটা কিন্তু এক্সপিরিয়েন্স থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। এটার পদ সংখ্যা হচ্ছে 70টা, এটার মাসিক প্রশিক্ষণ ই হচ্ছে আপনার 20,000 টাকা এবং স্থায়ীর পরে হচ্ছে 22,000 টাকা। এরপর হচ্ছে এমই সুপারভাইজার, এটা হচ্ছে স্নাতক বা স্নাতকোত্তর, সর্বোচ্চ 40 বছর, স্বনামধন্য প্রতিষ্ঠানে ক্ষুদ্র ঋণ, ক্ষুদ্র উদ্যোগে ঋণ পদে 2 বছরের অভিজ্ঞতা সহ 4 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে, 10 জন, 25,000 থেকে 30,000 টাকা, 27,500 থেকে 32,000 টাকা পরে স্থায়ী হওয়ার পরে। এরপর হচ্ছে 4 হচ্ছে শাখা ব্যবস্থাপক, স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি লাগবে, সর্বোচ্চ 42 বছর, সুনামধন্য প্রতিষ্ঠানে ক্ষুদ্র ঋণ, ক্ষুদ্র উদ্যোগ, ঋণ কর্মসূচি, শাখা ব্যবস্থাপক পদে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, এর পদ সংখ্যা হচ্ছে 10টি, 30,000 থেকে 36,000 এটা প্রশিক্ষণকাল, এরপর হচ্ছে 30,250 থেকে 500 থেকে 39,000 টাকা। এরপর 5 হচ্ছে এরিয়া সুপারভাইজার, স্নাতক বা স্নাতকোত্তর, সর্বোচ্চ 45 বছর, সুনামধন্য প্রতিষ্ঠানে ক্ষুদ্র ঋণ, ক্ষুদ্র উদ্যোগ, ঋণ কর্মসূচিতে এরিয়া ম্যানেজার সুপারভাইজার হিসেবে কমপক্ষে 5টি শাখা এবং 15 কোটি টাকা ঋণ স্থিতি পরিচালনার 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, এটার পদ সংখ্যা 20টি, এটার স্যালারি হবে প্রশিক্ষণকালে হচ্ছে 41,000 থেকে 44,000 এবং পরে হচ্ছে 44,000 থেকে 47,000। এরপরে হচ্ছে 6 হচ্ছে রিজিয়ন হেড, এটা স্নাতক বা স্নাতকোত্তর, সর্বোচ্চ 48 বছর, সুনামধন্য প্রতিষ্ঠানে ক্ষুদ্র ঋণ বা ক্ষুদ্র উদ্যোগ কর্মসূচিতে রিজিওনাল ম্যানেজার বা জোনাল ম্যানেজার হিসেবে কমপক্ষে 25টি শাখা এবং 60 কোটি টাকা ঋণ স্থিতি পরিচালনায় 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, এটা পদ সংখ্যা হচ্ছে 5টি, এটার স্যালারি হবে প্রশিক্ষণকালে 60,000 থেকে 63,500, এর প্রশিক্ষণকাল শেষ হবে হচ্ছে 64,000 থেকে 67,500। এরপর হচ্ছে ক্ষুদ্র ঋণ প্রোগ্রাম SME EPA, এটা হচ্ছে 7 নম্বর পজিশন, সিনিয়র রিলেশনশিপ অফিসার, এটা স্নাতক বা স্নাতকোত্তর লাগবে, সর্বোচ্চ 35 বছর, কোনো সুনামধন্য প্রতিষ্ঠানে ক্ষুদ্র ঋণ, ক্ষুদ্র উদ্যোগ ঋণ কর্মকর্তা পদে 2 বছর অভিজ্ঞতা থাকতে হবে, এটা পদ হচ্ছে 50টি, মাসিক বেতন ও ভাতা হচ্ছে 24,500 থেকে 30,500।
আর মাসিক বেতন ও ভাতা হচ্ছে স্থায়ীকরণের পর হবে 27,000 থেকে 33,000। এরপরে আর হচ্ছে এরিয়া কোঅর্ডিনেটর, স্নাতক, স্নাতকোত্তর, সর্বোচ্চ 45 বছর, স্বনামধন্য প্রতিষ্ঠানে ক্ষুদ্র উদ্যোগে উদ্যোগ ঋণ কর্মসূচি, এরিয়া ম্যানেজার সুপারভাইজার হিসেবে কমপক্ষে 4টি শাখা ও 20 কোটি টাকা ঋণ, স্থিতি পরিচালনায় 2 বছরের অভিজ্ঞতা, পদ হচ্ছে 10টি, 43,000 থেকে 48,000 টাকা মানে প্রশিক্ষণকাল। এরপর হচ্ছে 46,000 থেকে 46,500 থেকে 52,500 হচ্ছে স্থায়ী হওয়ার পরে। হেলথ প্রোগ্রাম, শক্তি ফাউন্ডেশনের হেলথ প্রোগ্রামের আওতায় সমগ্র দেশব্যাপী শক্তি মেডিকেল কেয়ার সেন্টার SMCC পরিচালনার লক্ষ্যে স্থানীয় পর্যায়ে নিম্নোক্ত পদের জন্য যোগ্য প্রার্থীদের নিকটে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। উল্লেখ্য যে ময়মনসিংহ, জামালপুর, গাজীপুর, শেরপুর, ঢাকা, নবাবগঞ্জ, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, কিশোরগঞ্জ, নরসিংদী, কুমিল্লা, চৌদ্দগ্রাম, মজিদপুর, মুরাদনগর, দেবিদ্বার, দাউদকান্দি, নোয়াখালী, মানিকগঞ্জ, নীলফামারী, জয়পুরহাট, বগুড়া, নওগাঁ, রাজশাহী, নাটোর, বরিশাল, ফরিদপুর, কুষ্টিয়া, ঝিনাইদহ, যশোর, ঝালকাঠি, মাদারীপুর ও চট্টগ্রাম এবং কক্সবাজার জেলার সকল থানার প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে, মানে এই সকল জেলার প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এটা হচ্ছে 9 নম্বরটা হচ্ছে মহিলা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট চুক্তিভিত্তিক। এটা মেডিকেল ইনস্টিটিউট থেকে 4 বছরের MATS ডিপ্লোমা কোর্স সম্পন্ন হতে হবে, সর্বোচ্চ 30 বছর এবং সংশ্লিষ্ট কাজে কমপক্ষে 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এর পদ সংখ্যা হচ্ছে 50টি, মানে 50 জন। এটার মাসিক বেতন হবে 12,000 থেকে অধিক অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বেতন আলোচনা সাপেক্ষে, বেশি এক্সপিরিয়েন্স থাকলে আলোচনা সাপেক্ষে। এরপর অন্যান্য সুযোগ সুবিধা, 1 থেকে 5 নং পদের জন্য চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের পাহাড়ি এলাকার অবস্থিত শাখাসমূহে কর্মরতদের জন্য ক্ষেত্রে 1500 থেকে 2500 টাকা করে পাহাড়ি ভাতা প্রদান করা হবে 1 থেকে 5-এ। আর সংস্থার পলিসি অনুযায়ী বৈশাখী ভাতা, বছরে 2টা উৎসব ভাতা, বোনাস সুবিধা স্থায়ীকরণের পর সংস্থার পলিসি অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, ইনক্রিমেন্ট ও প্রমোশনের সুবিধা, কর্মীদের স্বাস্থ্য সুবিধাসহ দায়িত্বকালীন সময় দুর্ঘটনাজনিত চিকিৎসা প্রকৃত খরচ সংস্থা বহন করবে। এরপর সংস্থার পলিসি অনুযায়ী কর্মকালীন সময়ে মৃত্যুজনিত কারণে সকল কর্মীর ক্ষেত্রে 1 লক্ষ টাকা, পরিবারকে সহায়তা প্রদান, নারী কর্মীদের ক্ষেত্রে মাতৃকালীন ছুটি 6 মাস এবং পুরুষ কর্মীদের জন্য পিতৃকালীন ছুটি 7 দিন, কর্মীর সন্তানদের জন্য শিক্ষাবৃত্তির সুযোগ সর্বোচ্চ ছাড়ে, দেশের খ্যাতনামা ডায়াগনস্টিক সেন্টারে প্যাথোলজিক্যাল সেন্টারের টেস্টের সুবিধা, সংস্থার পলিসি অনুযায়ী মঠ পর্যায়ে কর্মীদের মাসিক পারফরমেন্সের ভিত্তিতে ইনসেন্টিভ সুবিধা দেওয়া হবে। এরপর প্রশিক্ষণ ফি, প্রশিক্ষণ ফি হিসেবে এরিয়া সুপারভাইজার, শাখা ব্যবস্থাপক, অ্যাকাউন্ট্যান্ট, সিনিয়র রিলেশনশিপ অফিসার ও এরিয়া কোঅর্ডিনেটর পদের জন্য 6,000 টাকা জমা দিতে হবে প্রশিক্ষণ ফি। এটা কিন্তু প্রশিক্ষণ ফি, এটা খেয়াল রাখবেন। আবেদন করার শর্তাবলী ও নিয়মাবলী উল্লেখিত 2 থেকে 8, 6 নং ব্যতীত নং পদে শিক্ষানবিষ্কাল 6 মাস এবং 6 নং পদে শিক্ষানবিষ্কাল 1 বছর। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, সদ্য তোলা 2 কপি রঙিন ছবি, সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, অভিজ্ঞতার সনদ, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং রেফারেন্স হিসেবে আত্মীয় নন এমন 2 জন ব্যক্তির নাম, পেশা, ঠিকানা ও মোবাইল নম্বর সহ নিম্নলিখিত ঠিকানা আবেদনপত্র আগামী জুলাই 10, 2021। আজকে হচ্ছে জুনের 14 তারিখ, এটা লাস্ট ডেট হচ্ছে জুলাইয়ের 10 তারিখ, এটা খেয়াল রাখবেন। এটা কিন্তু আপনাকে পোস্ট করতে হবে, এটা একটু খেয়াল রেখে তারপর পাঠিয়ে দেবেন তাড়াতাড়ি। 10, 2021 তারিখের মধ্যে পাঠাতে হবে। খামের ওপর পদের নাম স্পষ্ট করে লিখতে হবে। সংস্থার চাহিদা অনুযায়ী নিরাপত্তা নিশ্চিতর জন্য প্রার্থীকে প্রয়োজনীয় কাগজপত্র প্রদান করতে হবে। শুধুমাত্র বাছাইকৃত যোগ্য প্রার্থীদের নিয়োগ পরীক্ষার জন্য ডাকা হবে। 1 নং পদে অধ্যয়নরত ছাত্রছাত্রীদের আবেদন করার প্রয়োজন নেই। নির্বাচিত প্রার্থীদের জন্য জীবন বৃত্তান্ত উল্লেখিত তথ্যাবলী সংস্থার নিজস্ব প্রক্রিয়ায় যাচাই করা হবে। লিখিত মৌখিক পরীক্ষার তারিখ, স্থান ও সময় মোবাইলে SMS মানে শক্তি এই নাম্বারটা থেকে জানানো হবে। এই নাম্বারটা সবাই খেয়াল রাখবেন। আবেদন পাঠানোর ঠিকানা সিনিয়র ডিরেক্টর, HR ডিপার্টমেন্ট, শক্তি ফাউন্ডেশন ফর ডিসঅ্যাডভান্টেজ উইমেন, বাড়ি নম্বর হচ্ছে 4 রোড 1, মেন রোডে ব্লক A, সেকশন 11, মিরপুর, পল্লবী, ঢাকা, 1216। এই বিজ্ঞপ্তি সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন www.shakti.org.bd/career এবং www.facebook.com/sfdwbd। একদম A to Z বলে দিছি, ভিডিও ডিসক্রিপশনে একটা লিঙ্ক দেবো, এটা ক্লিক করলে ডিটেলসটা পেয়ে যাবেন। এটা শক্তি ফাউন্ডেশন, এটা কিন্তু একটা অর্গানাইজেশন মানে NGO, ঠিক আছে। এটাতে অ্যাপ্লাই করার জন্য এই ডিটেলসগুলো আপনাকে অবশ্যই জেনে নেবেন, ভালো করে পড়ে নেবেন, অ্যাপ্লাই করার পরে নেবেন। প্রশিক্ষণ ফি হিসেবে এগুলো কিন্তু আপনার 6,000 টাকা জমা দিয়ে দেবে, এটা খেয়াল রাখবেন। মোটামুটি সব বলে দিয়েছি, কোনো সমস্যা থাকলে ভিডিও নিচে কমেন্ট করেন, আমি যতটুকু জানি জানার চেষ্টা করবো। তাহলে আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।